হ্যালো এভরিওান গুড আফটারনুন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আমরাও সকলে ভালো আছি আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে কলা পাতায় চুনো মাছের পাতুরি এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এত সুন্দর টেস্টি হয় সত্যি অসাধারণ বানায় মামুনি এটা প্রথমত বাজার থেকে সুন্দর দেখে আনতে হবে চুনো মাছ সেটা ছোট ছোট চিংড়ি মাছও হতে পারে যে কোনো চুনো মাছ হতে পারে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় এখানে মরলা মাছ নিয়ে এসেছিল মামনি এবার তার মধ্যে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো টমেটো কুচি এখানে সমস্ত জিনিসটাই কিন্তু কুচানো ব্যবহার করা হয়েছে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ধনের গুঁড়ো আর আদা জিরে শুকনো লঙ্কা যেহেতু মশলা করা হয়েছে সেই জন্য জিরের গুঁড়ো দেওয়া হলো না আদা জিরে শুকনো লঙ্কা বাটা দেওয়া হলো আর এখানে দিয়ে দেওয়া হলো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা সরষে বাটা কিন্তু পরিমাণটা একদম ঠিকঠাক দিতে হবে আর সর্ষে বাটা যেহেতু দেওয়া হয়েছে আর মাছের পাতুরি হচ্ছে তো সর্ষের তেলের পরিমাণ তো একটু বেশিই লাগবে যেহেতু গন্ধটা একদম যাতে না থাকে সেই জন্য দিয়ে দেওয়া হলো একটু লেবুর রস আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা দেওয়ার কারণে মাছের কালারটা খুব সুন্দর হয় তো সমস্ত জিনিসপত্র দিয়ে মাছটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে মাখালে তার উপরে কোনো কথা নেই তো এটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেয়া হলো তারপর পাইফাইনের উপরে একটুখানি তেল দিয়ে দেওয়া হলো তেল দিয়ে এবার একটা কলাপাতার উপরে ভালোভাবে মাছটাকে দিয়ে দেওয়া হচ্ছে মাছটাকে কলাপাতার উপরে ভালোভাবে দিয়ে দেওয়ার পরে যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু ঝাল বেশি খায় সেই জন্য এখানে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো দিয়ে আর একটা পাতা দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন একটু ফাঁকা না থাকে ফাঁকা থাকলে না মশলাগুলো বেরিয়ে যায় তো ভালোভাবে ঢেকে দিয়ে এখানে একটা ডেচকি দিয়ে ভালোভাবে চাপা দিয়ে নেওয়া হলো এবার গনগনে আগুনের মধ্যে এটাকে বসিয়ে দেয়া হলো খুবই আস্তে আস্তে এটাকে বানানো হবে আর একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কালারটা কত সুন্দর আসবে কিছুক্ষণ জাল দেওয়া হোক এখানে একদম রেডি হয়ে গেছে আমাদের চুনো মাছের পাতুরি আর অসাধারণ একটা গন্ধ দিচ্ছে ভীষণ সুন্দর তো এটাকে খুলে মামনি বলছে দাদাও দেখাচ্ছি যখন ফুটছিল এটা দেখতে প্রচণ্ড ভালো লাগছিলো সেই সময় আমি একটু ব্যস্ত ছিলাম বলে আর সেই সময় ভিডিওটা করতে পারিনি এটা খুব সুন্দরভাবে আর কি হয়েছে আস্তে আস্তে একদম এখন দিদা বসেছে খেতে মামনি এখানে আজকে অনেক রকম রান্নাবান্না করেছিল উচ্ছে আলুর তরকারি থরের তরকারি মাছের মুড়ো দিয়ে ডাল আর হয়েছে চুনো মাছের এই পাতুরি তো এই সমস্ত খাবার দাবার আজকে দিদা খেয়ে বলবে যে কেমন বানিয়েছে সেজন্য দিদা এখানে বসে পড়েছে খাওয়া দাওয়া করার জন্য চুনো মাছ দিয়ে একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে আহা দারুণ আর দিদা খাওয়ার আগে সমস্ত কিছু ঠাকুরকে দিয়ে মানে ঠাকুর প্রণাম করে তারপরে খায় ভালো হয়েছে